মডেলটা খুব সুন্দর রিসেন্টলি কিনেছেন বুঝি আপনার রংটিও সুন্দর মানে আপনার গাড়ির রাইসুল ইসলাম আসাদ সুবর্ণা মোস্তফা ও সৈয়দ সালাউদ্দিন জাকি একসঙ্গে কাজ করেছেন অনেক আগে বহুল আলোচিত এই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ফের একসাথে হয়ে পর্দায় আসছেন তাদেরকে নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ঘুরদিতে চড়ে 1980 সালে মুক্তি পায় সৈয়দ সালাউদ্দিন জাকি নির্মিত চলচ্চিত্র ঘুরদি চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মোস্তফা 30 বছর পর ঘুরদিতে চড়ে অনুষ্ঠানের মাধ্যমে ফের একসঙ্গে হচ্ছেন এই তিনজন তবে মজার বিষয় হচ্ছে অনুষ্ঠানটি এক দশক আগে তৈরি করা হয়েছিল ঈদ উপলক্ষে আগামী 14 মে রাত 8টায় টি সিনেমা নামের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটির প্রিমিয়ার হবে এর মাধ্যমে চ্যানেলটিও যাত্রা শুরু করবে অনুষ্ঠানের গ্রন্থনা পরিকল্পনা ও পরিচালনায় আছেন চলচ্চিত্র সংগঠক আবিশ্রেষ্ঠ তিনি বলেন টি সিনেমা আমাদের চলচ্চিত্র কেন্দ্রিক একটি মুভমেন্ট চলচ্চিত্রের নানা কাজ করতে গিয়ে দীর্ঘদিন ধরে কন্টেন্ট তৈরি করছেন তারা তারই একটি হলো এটা বাংলা চলচ্চিত্রে ঘুরদি বিশেষ একটি জায়গা জুড়ে রয়েছে পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে এসে সৈয়দ সালাউদ্দিন জাকি এটি তৈরি করেছিলেন বিশেষ এই চলচ্চিত্র সংশ্লিষ্ট অনুষ্ঠান দিয়েই তারা তাদের যাত্রা শুরু করবে নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গে অনুষ্ঠানটি দৃশ্য ধারণের কাজ হয় এক দশক আগে অনুষ্ঠানটি তৈরি করা হয় কিন্তু কোথাও এটি প্রচার হয়নি প্রান্তিস আরোয়ার সময় সংবাদ ঢাকা